চট্টগ্রাম সিটি গেট এলাকায় বিএনপি জামাতের হরতাল বিরোধী শান্তি ও উন্নয়ন সমাবেশ হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম চার আসনের মনোনয়ন প্রত্যাশী ডক্টর নিসার উদ্দিন আহমেদ মঞ্জু। আরও বক্তব্য রাখেন কাউন্সিলর জহুরুল আলম জসিম ও গিয়াসউদ্দিন জুয়েল সহ অনেকে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আকবর শাহ থানা উত্তর পাহাড়তলী ওয়ার্ড ও উত্তর কাটৌলি ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।